2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের দলীয় জনসভায় তিনি বলেন, গ্রামের প্রতিটি মানুষ যাতে শহরের সুযোগ সুবিধা পায় তার জন্য কাজ করছে সরকার। সবার কাছে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি। প্রায় 5.5 বছর পর সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বেশ কয়েকটি অনুষ্ঠান শেষে বিকেলে যোগ দেন শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় জনসভায়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষে কানায় কানায় ভরে ওঠে সমাবেশ স্থল। বক্তব্যের আগে 29টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পর্যটন শহরটির উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। প্রত্যেকটা গ্রামই শহরের সুযোগ পাবে, প্রতিটি মানুষকে উন্নত জীবন দেওয়া, এটাই আমার একমাত্র লক্ষ্য। যতক্ষণ ক্ষমতা আছি আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, আপনারা আমারই সব, সেই ইচ্ছা মনে করেই আমি কাজ করি। আসছে নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিতে কক্সবাজারবাসীর প্রতিশ্রুতি চান শেখ হাসিনা। 2024 জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, সেই নির্বাচনেও আমি আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা হাত তুলে আবার বলেন, দেবেন আপনারা? তিনি বলেন, দেশের অর্থ পাচারকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি তারেক জিয়া খালেদা জিয়ারা, তাদের আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বোমাবাজি এবং সেশন জট, লেখাপড়া একে একে ধ্বংস করে দেয়। অর্থনৈতিক দিক বিবেচনায় কক্সবাজারে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান শেখ হাসিনা। বাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, 6টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এই এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হিসেবে আমরা নির্মাণের কাজ শুরু করেছি। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের দলীয় জনসভায় তিনি বলেন, গ্রামের প্রতিটি মানুষ যাতে শহরের সুযোগ সুবিধা পায় তার জন্য কাজ করছে সরকার। সবার কাছে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি। প্রায় 5.5 বছর পর সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বেশ কয়েকটি অনুষ্ঠান শেষে বিকেলে যোগ দেন শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় জনসভায়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষে কানায় কানায় ভরে ওঠে সমাবেশ স্থল। বক্তব্যের আগে 29টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পর্যটন শহরটির উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। প্রত্যেকটা গ্রামই শহরের সুযোগ পাবে, প্রতিটি মানুষকে উন্নত জীবন দেওয়া, এটাই আমার একমাত্র লক্ষ্য। যতক্ষণ ক্ষমতা আছি আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, আপনারা আমারই সব, সেই ইচ্ছা মনে করেই আমি কাজ করি। আসছে নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিতে কক্সবাজারবাসীর প্রতিশ্রুতি চান শেখ হাসিনা। 2024 জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, সেই নির্বাচনেও আমি আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা হাত তুলে আবার বলেন, দেবেন আপনারা? তিনি বলেন, দেশের অর্থ পাচারকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি তারেক জিয়া খালেদা জিয়ারা, তাদের আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বোমাবাজি এবং সেশন জট, লেখাপড়া একে একে ধ্বংস করে দেয়। অর্থনৈতিক দিক বিবেচনায় কক্সবাজারে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান শেখ হাসিনা। বাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, 6টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এই এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হিসেবে আমরা নির্মাণের কাজ শুরু করেছি। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা।